গুড মর্নিং সবাইকে, অরপ্রিয় ব্লগে অনেক অনেক স্বাগত। শুভ চৈত্র সংক্রান্তি সবাই খুব ভালোভাবে কাটাবে সংক্রান্তি আশা করি। এই ভিতরের জায়গাটা আজকে ক্লিন করব। সংক্রান্তি আসলে লাস্টের দিনও শুধু ক্লিন করতে হয়। আমি এখানে রেন্ট হাউসে থাকি, তারপরেও যেখানে থাকি সেটাই ঘর মনে করতে হবে। কাল বা পরশু চলে যাবো বিলুনিয়া, মানে শ্বশুর বাড়িতে। কালোর অফিস আছে, যদি তাড়াতাড়ি আসতে পারো তো যাবো, নাহলে পরশু দিন যাবো সকালবেলা, ভোরবেলা 5টার ট্রেনে। এখন করছি ভিতরের জায়গাটা ক্লিন। রবের একদম লাস্ট কাজ গ্যাসের চুলা ভালো করে ক্লিন করা আর মশলাদানি সব পরিষ্কার করা, এটা হলো পরবের একদম লাস্ট পজিশনের কাজ। রাত্রেবেলা ভিজিয়ে রাখবো, এটা আমার মা আমাকে দিয়েছে, রাত্রেবেলা ভিজিয়ে রাখবো। হলুদ কুচু কুচু করে শস্য, আর এখানে আছে গাঢ়গিলা। নিম পাতা তো এখানে পাবো না, এগুলো সারা রাত্রি ভিজবে, সকালে বেটে এগুলো দিয়ে চাল করবো। গ্রামের মজাটা পাবো না, তবু যেটুকু হয়। এতে এখন বাজে 9টা সোয়া 9টা। তো সকালে আমি বাসি যে উচ্ছিষ্টগুলো ছিল, মানে খাওয়ার দাওয়ার ভাতটা যা ছিল সব ফেলে টেলে এসে ঘর মুছে টুছে সব কিছু করে তারপর চান করেছি। এই যে হলুদ দিয়ে চান করেছি, এখনও হাতটা হলুদ হলুদ হয়ে আছে। তারপর পুজো দেব, রেডি হব, প্রায় 10টা বেজে যাবে মারেখানা যেতে যেতে। সংক্রান্তিতে ঠাকুরকে নতুন কাপড় দেওয়া হয় আমাদের, মানে আমার বাপের বাড়িতে, তো আমিও বরাবর প্রত্যেক বছর পাল্টাই, নতুন কাপড় দিয়ে দিয়েছি ঠাকুরকে। মা এখন সব রেডি করে দিচ্ছে। ভিডিওটা করতে করতে এত খারাপ লাগছে, রীতিমতো আমার চোখ দিয়ে জল চলে এসছে। আমি যখন দিচ্ছিলাম, এখনও যখন এডিট করছিলাম, তখনও আমার খারাপ লাগছে। আজ থেকে 4-5 বছর আগে পিসির সঙ্গে যেতাম দাদু ঠাকুমাকে দিতে, আজকে পিসিকেও দিচ্ছি। আজকে 4-5 বছর ধরে দিচ্ছি, একবার বিয়ের পরে প্রথম বছরও দিয়েছি, আর মাঝখানে মা দিয়েছে, এখন আবার দিচ্ছি। তো পিসির সঙ্গে এত অ্যাটাচমেন্ট ছিল আমার, খুবই খারাপ লাগে। যাই হোক, দেওয়া হয়ে গেছে, এখন সত্য উড়াচ্ছি। ও প্রথমবার করবে, আগে করেনি, ও ফার্স্ট টাইম বিলোনিয়াতে থাকতো। আমি তো গ্রামের বাড়িতে, আমাদের এসব নিয়ম ছিলই, ও অত কিছু করেনি। মাথার উপরে দিয়ে যাও, হে সাইডে ঘুরে উল্টা দিয়ে দিছে, উল্টা দিয়ে কাটটা দাও করবা, সত্য সাত দর্গা পারে যা, আর মুখে কইবা মনে মনে, সেদিকে ফিরে দাও, শত্রু সাত দুর্গা পারাইয়া যা কইবা, আর গাতে একটু লাগাও, বেশি হইলে খুব ছুটতো না। আচ্ছা জামনে লাগাইবে, লাগাও, তোমার শত্রু তো প্রচুর ভালো, মাক সবটা এখন না খাইয়া ঝুরিস, অফিসে ঘুরতে ঝুরনের টাইম নেই, ঝুরিস। আমি কিন্তু কোনোদিন নিয়ে জমাই সকাল না, সকাল ভাল লাগে, দিন কাজ খাই সবকিছু রেডি করা হয়ে গেছে এখানে। কাঁচা লঙ্কা শিমুল বিচি মা সিদ্ধ করে রেখেছে, তারা কাঠ সিদ্ধ করে রেখেছে, কাঁঠাল সিদ্ধ করে রেখেছে, বড়শি
সংযুক্ত করে রেখেছে, অনেক কিছু অনেক কিছু। এখানে অনেক রকমের ডাটা ডাটা, এখানে আলু, মিষ্টি আলু, অনেক রকমের সবজি, মানে শাক পাতা। খাওয়ার না খাওয়ায় দেখো হাড়ি, আমার বাবার এক হাড়ি পাচন হতে হবে সব সময়, আরো অনেক কিছু শাক পাতা টাক পাতা সব বাকি আছে সব সময়। তারপরে বলবে কম হবে কম হবে, দেখো কতগুলো আরো বাকি। তারপরে হাড়ি ভর্তি হয়ে গেছে, এই যে কত বড় হাড়ি বসাবে। এগুলো হয় মাটির চুলাতে, বেশি তাড়াতাড়ি হিট হয়, গ্যাসে অনেকটা সময় লাগে। প্রচুর গরম, প্রচুর গরম পড়ছে। তো এখন 11টা বাজে, মার এখানে 10টার পরে এসেছি, পিসিকে দাদু ঠাকুমাকে বারান দিয়ে এসেছি, তারপর মার সঙ্গে দেখলে একটু চিড়ামুড়ি খেলাম, এখন বসে আছি। মা পাচন বসিয়েছে, আমি একটু হেল্প করছি মাকে, সবই মা করে ফেলেছে, আমি তো এসেছি 10টার পরে। আমাদের বাড়িতে 10টার মধ্যেই পাচন হয়ে যায়। তো বাবা আজকে সকালবেলা জল ছিল না, একটু মোটরের সমস্যা হচ্ছিল, ওই জন্য হচ্ছিলো না। তো বাবা তো পুরো মাথা খারাপ, এখনো হয়নি, এখনো হয়নি। পাচনের মধ্যে আমরা কাঁচা আম আর কাঁচা আনারস দিই। একটা আম কিনে এনেছে 40 টাকা দিয়ে, 50 টাকা চেয়েছিল, কি দাম। আর বাড়িতে আমাদের কত, গ্রামের বাড়িতে কত আম, নিয়ম তো রক্ষা করতেই হবে। এই যে তিনি মনে বাইরের আম বড় হয়ে গেছে না, হাড়ি তো প্রায় ভর্তি। এইবার পড়বে শাক পাতা, শাক পাতা, টমেটো, উচ্ছা, ওগুলো লাস্ট মোমেন্টে পড়ে। বাবাকে দিয়েছি লবণটা দেখার জন্য, বাবা তো 4-5 চামচ খেয়ে চুপ করে আছে, বুঝতে পারছে না লবণ কি ঠিকঠাক হয়েছে না, বলবো বেশি না কম। বাবা না বুঝতে বুঝতে আমি ভাবলাম যে না আমি নিয়ে আবার খেয়ে চেখে দেখি। এত বড় হাড়ি দে তো, তাই এখন এখানে নেওয়া হয়েছে গামলাতে ঠান্ডার জন্য, সেই স্বাদ হয়েছে সেই স্বাদ। এই হাড়ি ভর্তি, আমি রাঁধছি যে কালারটা কি সুন্দর হয়েছে, হুম দেখছো। না শ্রীনগর বেশি, শ্রীনগর বেশি, গ্রামের মানুষ হতে না আমরা পাই না, গ্রামের সবাই বাড়ির দেয় না কাঁচা আনার ওই সব কথা বলছে বাবা, আগরতলা পায় না আমাদের গ্রামের বাড়িতে দিত। যদি না হয়েছে কেমন হয়েছে কে মা, তুমি খাও নাই? না না ভালো হয়েছে। কিরম হয়েছে? স্বাদ হয়েছে তাই তো বলি। এতো এই যে আমি একবার খেয়েছি খালি, এখন আবার ভাত দিয়ে খাচ্ছি। 2:45 এরকম বাজে, 10টার সময় এসেছি, এসে চিড়ামুড়ি খেয়েছি, তারপর খেয়েছি পাচন, আবার এখন একটুখানি ভাত দিয়ে খেয়েছি। তো এখন ঘরে চলে যাচ্ছি, ও ও এসছে, ঘরে গিয়ে একটু রেস্ট করব, ঘুমাবো, আর তারপর বিকালবেলা একটু মেলাতে যাবো। ও খেয়েটে অফিস চলে যাবে, আমি একটু ঘরে যাচ্ছি, আমাকে ঘরে নামিয়ে দেবে। বলতে ভুলে গেছি সবাইকে, শুভ চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো করে আজকে চৈত্র সংক্রান্তিটা কাটাও। তুমি বলো শুভ চৈত্র সংক্রান্তি, পাচন কর। ও অফিস থেকে এসছে 7টার সময়, তারপরে ভাবলাম একটুখানি ঘুরে আসি,
ঘুরতে ঘুরতে একটা মেলা পেলাম এখানে, চড়ক গাছ তো উঠিয়ে ফেলে বিকালবেলা, তো এখন এখানে মেলা বসেছে, একটা কালী মন্দিরও আছে, ওইখানে গেলাম, একটু ধূপকাঠি মোমবাতি দিলাম, ঠাকুরকে প্রণাম টণাম করলাম। তারপরে আমাদের আবার একটা কাজও আছে 8টার সময়, তো তাড়াহুড়ো করে এখানে একটু ঠাকুরের দর্শন টর্শন করে বেরিয়ে পড়লাম। ছোটবেলায় চড়ক মেলাতে এত আনন্দ হতো, পাগল হয়ে যেতাম যাওয়ার জন্য। আর বড় হওয়ার পর ওই মেলাগুলো যে একটা ছোটবেলার যে একটা আমেজ আর আবেগ ছিল সেগুলো এখন আর খুঁজে পাওয়া যায় না। আর গ্রামে এই মেলাগুলোর মজাটা একটু অন্যরকম, এখানে সেরকম মজাটা পাওয়া যায় না, যতই সে মজাটা খুঁজি কোথাও পাওয়া যায় না। তো পাশে একটা শিব মন্দিরও আছে, সেখানেও গেলাম আলাদা করে, সেখানেও ধূপকাঠি মোমবাতি দিলাম, তো চড়ক গাছের নিচেও ধূপকাঠি মোমবাতি জ্বালালাম। প্রথম আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম, 10 টাকার আইসক্রিম, কিন্তু এই আইসক্রিমটা সবচেয়ে বেশি টেস্ট। বাটি আইসক্রিমগুলো যতই বেশি দাম হোক, এগুলো যে এরকম ভাবে খাওয়ার টেস্টটাই আলাদা না। এখন মার এখানে এসেছি রাতের খাওয়ার খেতে, তো আজকের মতো যাচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো।